হাই, দিস ইজ মাহবুব। নূরজাহান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিভিন্ন কারণে আসলে কোনো নিউজ বা রিভিউ নিয়ে আপনাদের সামনে আসা হয়নি, তো আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা মূলত চেষ্টা করব শাওমির কিছু লেটেস্ট ডিভাইসের রিলিজ এবং রিউমার বেজ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে। সো লেটস স্টার্ট। প্রথমে আসি শাওমি রিসেন্টলি অ্যানাউন্স যে ডিভাইসটি হচ্ছে মি ম্যাক্স 2। এই ডিভাইসটি নিয়ে তো মি ম্যাক্স নিয়ে প্রত্যেকের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, কারণ বিগার ডিসপ্লে এবং বেটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রত্যেকে আমার মনে হয় মি ম্যাক্স ডিভাইসটি ইউজ করে স্যাটিসফাইড ছিলেন। তো তারই ধারাবাহিকতায় আসলে আপনার মি ম্যাক্স 2 শাওমি অলরেডি অ্যানাউন্স করেছে, যেটা হয়তো শর্টলি অ্যাভেলেবল হয়ে যাবে কমার্শিয়ালি। তো আসুন আমরা আসলে দেখি যে মি ম্যাক্স 2-তে আসলে কি ধরনের পরিবর্তন শাওমি নিয়ে আসার চেষ্টা করেছে। যদি প্রথমেই আসে ওদের প্রসেসর নিয়ে, তো প্রসেসরের দিক থেকে শাওমি আমি বলবো যে মি ম্যাক্সের চাইতে মি ম্যাক্স 2-তে একটু ডাউনগ্রেড করে এসেছে, কারণ মি ম্যাক্স 2-টিতে শাওমি ইউজ করে মূলত কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 প্রসেসর। তো 650 বা 652 দিয়ে তৈরি করা হয়েছিল মি ম্যাক্স, তো সেই বিবেচনায় মি ম্যাক্স 2 আসলে প্রসেসর ওয়াইজ ডাউনগ্রেড, যদিও 625 এই প্রসেসরটি কিন্তু অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট। আসলে হয়তো এই দিক থেকে মাথায় রেখেই শাওমি তাদের মি ম্যাক্স 2 এই ডিভাইসটিতে 625 এই প্রসেসরটি ইউজ করে। এছাড়া যদি আসি, যতটুকু আমাদের নলেজে আছে সেটা হচ্ছে যে মি ম্যাক্স 2 এই ডিভাইসটি কিন্তু কম্পারেটিভলি বেজেললেস, তো সেদিক থেকে ওরা ডিজাইনের দিক থেকেও আসলে মি ম্যাক্সের চাইতে মি ম্যাক্স 2-তে কিছুটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসার চেষ্টা করে। এবং মি ম্যাক্স 2-তে থাকবে 4GB র্যাম, এটার মূলত দুটোই ভেরিয়েন্ট থাকবে, একটা হচ্ছে 64GB ইন্টারনাল স্টোরেজে, একটা থাকবে 128GB ইন্টারনাল স্টোরেজে। যথারীতি এটা ডিসপ্লে সাইজ হবে 6.44 ইঞ্চ, এবং যেটা বললাম কম্পারেটিভলি লেস বেজেল থাকবে আর কি ডিভাইসটিতে, তো সেদিক থেকে হয়তো আমাদের স্ক্রিনের রেশিও বেড়ে যাবে এবং সাইজ অনুযায়ী ডিসপ্লেটিও অনেক বড় লাগবে। এছাড়াও এটাতে আপনার আছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবং মূলত যে বিষয়টি মি ম্যাক্স 2-তে শাওমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তা হচ্ছে এটার ব্যাটারি এফিসিয়েন্সি। যদিও মি ম্যাক্স অলরেডি আপনার ব্যাটারি এফিসিয়েন্টই ছিল, তারপরেও এখানে ওরা ইউজ করেছে সবচেয়ে বেশি ব্যাটারি এফিসিয়েন্ট প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 625 প্রসেসর, এবং এখানে ওরা ব্যাটারি দিয়েছে 5300। তো সেই পয়েন্ট থেকে শাওমি অত্যন্ত কনফিডেন্ট মি ম্যাক্স 2-র ব্যাপারে যে ব্যাটারির দিক থেকে 100% স্যাটিসফ্যাকশন যাতে কাস্টমারের থাকে, সেই জিনিসটাকেই আসলে মি ম্যাক্স 2-র ক্ষেত্রে শাওমিরা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়া এই ডিভাইসটিতে থাকবে 2টি স্টেরিও স্পিকার এবং এটা থাকবে USB-C টাইপ পোর্ট। যদিও মি ম্যাক্স নিয়ে আসলে প্রত্যেকেই স্যাটিসফাইড, আশা করি মি ম্যাক্স 2-র ডিজাইন এবং ব্যাটারি এফিসিয়েন্সি নিয়ে প্রত্যেকে আরও অনেক বেশি স্যাটিসফাই থাকবে, তবে যদিও একটু কমপ্লেন আছে যে মি ম্যাক্সে ওরা 650 বা 652 প্রসেসর দিয়ে ডিভাইসটি করে, ওয়ার অ্যাজ আপনার মি ম্যাক্স 2-তে গিয়ে ওরা প্রসেসরটি চেঞ্জ করে, অনেক ক্ষেত্রে ডাউনগ্রেড করে ফেলে আমি বলবো 625। বাট স্টিল শাওমির আসলে কনসার্নটা ছিল যাতে ব্যাটারি এফিসিয়েন্ট হয় ডিভাইসটি, এবং ডিজাইনের দিক থেকে ওরা অনেকটা ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করেছে। তো সব কিছুর বিবেচনায় আশা করি মি ম্যাক্স 2 নিয়ে কনজিউমারেরই অবশ্যই স্যাটিসফ্যাকশন থাকবে। আরেকটা রিউমার বেজ ইনফরমেশন নিয়ে, সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে শাওমি রিসেন্টলি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস মি MI 6 এই ডিভাইসটি রিলিজ করে, এবং তার আগে ওরা আসলে MI 5C নামে ওদের আরেকটি রিফ্রেশমেন্ট ডিভাইস ওরা রিলিজ করে। যতটুকু জানা যাচ্ছে MI 6-এরই আরেকটা ইকোনমি ভার্সন ওরা রিসেন্টলি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, যেটার নাম হয়তো হবে MI 6C। তো যদি তাই হয় সেক্ষেত্রে আমি বলবো যে MI 5C-র সাথে আসলে MI 6C-র ডিফারেন্সটা খুবই কম হয়ে গেল, কারণ খুব অল্প সময়ের ব্যবধানে আসলে দুটি ডিভাইস এটা কনজিউমারদেরকেও অনেক সময় হয়তো উৎসাহিতও করবে আবার কনফিউজডও করতে পারে। তো তারপরও যতটুকু রিউমার বেজ ইনফরমেশন সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। মি সিক্সে শাওমি মূলত ইউজ করতে যাচ্ছে কোয়ালকমের 660 প্রসেসর, এছাড়া এটাতে থাকবে হচ্ছে আপনার 4 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আসলে আমরা আগেই বলছি যে মি 6C এই ডিভাইসটি আসলে ওদের ফ্ল্যাগশিপ ডিভাইস না, এটা একটা ইকোনমি ডিভাইস ওরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। এটার যার কারণে মেইন ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা থাকবে 4 মেগাপিক্সেলের, তবে ডিভাইসটি হবে 6GB র্যাম দিয়ে, এটার ডিসপ্লে সাইজ হবে 5.15 ইঞ্চ, এটার থাকবে 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নিউগেটের উপরে বেস ধরে করা। তো সব দিক থেকে বিবেচনা করলে বলা যায় আসলে MI 6-এরই একটা ইকোনমি ভার্সন ওরা করতে যাচ্ছে MI 6C। আবার অন্যভাবে চিন্তা করলে আপনি বলতে পারেন যে MI 5C যেটা ওদের নিজস্ব প্রসেসর দিয়ে ওরা রিলিজ করে ডিভাইসটি, যদিও মার্কেটে খুব বেশি একটা গ্রহণযোগ্যতা পায়নি, যদিও MI 5C-র আসলে ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, তো হয়তো তার একটা রিফ্রেশমেন্ট বা MI 6-এর একটা ইকোনমি ভার্সন ওরা খুব শীঘ্রই রিলিজ করতে যাচ্ছে, যেটার হয়তো নাম হবে MI 6C।
তো দেখা যাক, এখন এটাও টোটাল একটা রিউমার বেস ইনফরমেশন। ফাইনাল রিলিজ হওয়ার পরে আমরাও আসলে জানতে পারবো যে ডিভাইসটির আলটিমেটলি কনজিউমার এন্ডের অ্যাকসেপ্টেন্স কতটুকু থাকে। এখন আসি শাওমির আরেকটি টিজার বেস ইনফরমেশন নিয়ে। শাওমির মি নোট টু, যদিও এটা ওদের প্রথম কার্ভ ডিসপ্লে ডিভাইস, তো সেই পয়েন্ট থেকে মি নোট টু ডিজাইন সত্যিকার অর্থে খুবই গ্রহণযোগ্য ছিল, যেটা হয়তো ওরা ওদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস এমআই সিক্স এর ক্ষেত্রেও করে নিয়ে আসতে পারেনি। এমআই সিক্স এর চাইতেও আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো, যদি ডিজাইন আমরা কনসিডার করি, মি নোট টু ডিজাইন অনেক বেশি অ্যাট্রাকটিভ। তারই হয়তো ধারাবাহিকতায় শাওমি আবার বের করতে যাচ্ছে মি নোট থ্রি। তো মি নোট থ্রিটা যদি রিলিজ হয় তাহলে সেটা সত্যিকার অর্থে খুব অল্প সময়ের ব্যবধানে হবে, এবং কনজিউমার এন্ডে আমরা সবাই জানি যে শাওমি রিসেন্টলি খুবই শর্ট ইন্টারভেলে ওদের অনেক নতুন নতুন ডিভাইস রিলিজ করছে। এটা একদিক থেকে ভালো, কারণ কনজিউমার এন্ডে নতুন নতুন ডিভাইস ইন্ট্রোডিউস হচ্ছে, আবার অন্য দিক থেকে কনজিউমারে কনফিউজ হয়ে যাচ্ছে আসলে কোন ডিভাইসটা কেনা উচিত বা একটু ওয়েট করে কি পরবর্তীটার জন্য নেওয়া উচিত কিনা। তো যাই হোক, এমআই নোট থ্রি এটা মূলত হবে মি নোট টুরই একটি রিফ্রেশমেন্ট বা একটা আপগ্রেডেড ভার্সন, যেটা থাকবে মূলত আপনার ডুয়েল কার্ভ ফ্রন্ট প্যানেল, যেটা আমরা মি নোট টুর ক্ষেত্রে দেখে আসছি। এছাড়া এটার সামনেই মি নোট টুর মতোই হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে ফ্রন্ট মাউন্টেড। এছাড়া এটা ডুয়েল ক্যামেরা হবে। ইম্প্রুভমেন্ট মেইন যেটা ইম্প্রুভমেন্ট আমি বলবো সেটা হচ্ছে মি সিক্স এর মতোই মি নোট থ্রিতেও হয়তো থাকবে ডুয়েল ক্যামেরা, যেটা সত্যিকার অর্থে একটা অনেক বড় আপগ্রেডেশন। এবং এর প্রসেসর হবে 835, এটার স্টোরেজ হবে হচ্ছে 128 জিবি, এবং এটা র্যাম থাকবে 6 জিবি র্যাম। এবং স্বাভাবিকভাবে মি নোট টুর মতোই এটারও ডিসপ্লে থাকবে 5.7 ইঞ্চ, এবং এটার ব্যাটারি হবে 4000 mAh। তো সেদিক থেকে একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি, রিসেন্টলি অনেক কনজিউমাররাই আমাদেরকে অন্তত পক্ষে জিজ্ঞেস করছেন যে মি নোট টু এবং মি সিক্স এর মধ্যে কোন ডিভাইসটি আসলে বেছে নেওয়া ভালো হবে, কারণ মি নোট টু ডিজাইন অনেকের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ। সত্যিকার অর্থে আমি যদি বলি, আমার নিজেরও তাই, আমি বর্তমানে মি নোট টুটাই ইউজ করছি এবং মি নোট টুর ডিজাইন আসলে অনেক বেশি অ্যাট্রাকটিভ। সেই তুলনায় হয়তো মি সিক্স এর ডিজাইনটা খুব বেশি অ্যাট্রাকটিভ হয়নি, তবে মি সিক্স এর ক্যামেরা এবং মি সিক্স এর প্রসেসর ডেফিনেটলি অনেক বেশি আপগ্রেডেড, কারণ মি সিক্স এর স্পেশালি যদি ক্যামেরা বলি আমরা সত্যিকার অর্থে অনেক বেশি ভালো। এখন হয়তো শাওমিরাও সেই জিনিসটাকে মাথায় রেখে ওরা ওদের নতুন ডিভাইস রিলিজ করতে যাচ্ছে মি নোট থ্রি, যেটাতে থাকবে মূলত এমআই নোট টুর ডিজাইনের যে সৌন্দর্য সেটা, এবং মি সিক্স এর প্রসেসর এবং ক্যামেরার যে সুপার পারফরমেন্স সেটার কম্বিনেশন। তো সেদিক থেকে আমরা আশা করবো অবশ্যই মি নোট থ্রি হয়তো কনজিউমার ইন্ডিয়া অনেক বেশি সাড়া পাবে এবং ডিজাইন এবং পারফরমেন্সের একটা বেস্ট কম্বিনেশন হিসেবে মার্কেটে থাকবে। তারপরে এগুলো সবগুলি হচ্ছে টিজার বেজ ইনফরমেশন। ফাইনাল রিলিজ হওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো যে ডিভাইসটির দাম কত আসে এবং ডিভাইসটি আসলেই কতটুকু কনজিউমারদের মনে জায়গা করে নিতে পারে। তো পরিশেষে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং আমরা সবসময় চাই আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের ইম্প্রুভমেন্টে সহায়তা করুন। এছাড়া প্রত্যেককে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের ফেসবুক যে পেজটি আছে সেটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। আপনারা প্রত্যেকের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।